হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বেসিক টেক টিপস চ্যানেল। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে ফেসবুকের মেসেঞ্জার থেকে কোনো একটি অডিও ক্লিপ আপনি কীভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ মোবাইলে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করার সময় এটা ডাউনলোড করা যায় অপেরা মিনি বা যে কোনো একটি কৌশলে, কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ বা ট্যাবে আপনি যখন কোনো অডিও ক্লিপ ডাউনলোড করবেন মেসেঞ্জার থেকে সেটা কীভাবে করবেন সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। তার আগে আমি রিকোয়েস্ট করবো বরাবরের মতো আমার চ্যানেল বেসিক টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল ঢুকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং অবশ্যই বেল আইকনে এটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। ওকে চলুন এখন আমরা কাজটি দেখে নেব। প্রথমে আমরা আমাদের ফেসবুকে তো যাবই, তারপর হচ্ছে ধরুন মেসেজে আমি এখানে গেলাম, এখানে দেখুন একটি অডিও ক্লিপ রয়েছে। এখন যদি রাইট বাটন ক্লিক করি বা প্লে করি, প্লে করতে পারবো, কিন্তু রাইট বাটন ক্লিক করে বা অন্য কোনো উপায়ে এটা ডাউনলোড করার কোনো কৌশল দেখাচ্ছে না বা কোনো মেনু আসতেছে না, ডানে বামে কোথাও নেই। তো এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন? এই অডিওটি আপনার ডাউনলোড করা খুব প্রয়োজন রেখে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জাস্ট হচ্ছে আপনি আপনার ফেসবুকে থাকা অবস্থায় এখানে চলে যাবেন, এখানে জাস্ট টাইপ করবেন হচ্ছে m.facebook.com/messages MESSAGES messages এই অপশনটুকু লিখে এন্টার দিবেন। এন্টার দিলে জাস্ট এইরকমের করে আপনার মেসেজ অপশনগুলো দেখাবে, এইরকম করে সাজানো থাকবে সব যারা যারা মেসেজ দিয়েছে। এবার হচ্ছে আপনি যে ইউজার আপনাকে মেসেজ দিয়েছে সেটা যদি ডাউনলোড করতে চান, আমি এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে দেখুন তার দেয়া মেসেজ, যদি আমি ওল্ড মেসেজে যাই, এই যে দেখুন তার অডিও ক্লিপটা দেওয়া আছে, যেটি এই যে অডিও ক্লিপটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর সোজা ডানে চলে যাবে, ডানে 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 শেষ মাথায় দেখুন একটি ডাউনলোডের চিহ্ন চলে আসছে, ডাউনলোড। এখন এখানে সোজা ক্লিক করে দিন এবং এই যে বাম কোনায় আপনি লক্ষ্য করুন অডিওটি ডাউনলোড হয়ে গেছে। এরপর হচ্ছে এটা আপনি সংরক্ষণ করতে পারেন অথবা কোনো কাজে লাগাতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এই পদ্ধতিতে আপনি খুব সহজেই মেসেঞ্জার থেকে কোনো একটি অডিও ক্লিপ নিমিষে কোনো প্রকার সফটওয়্যার হাবিজাবি ছাড়াই ডাউনলোড করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয় বা মূল টপিকস। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আবার রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। Dear viewers, hit on subscribe button and also click on bell icon so that you will not miss any of our future videos from Basic Tech Tips channel. Thank you.